সত্যি একটু প্রশংসনীয়। আমাদের দেশে অনেক গর্বিত ও গুণী শিল্পীরা তাদের সারা জীবনে অনেক অবদান রেখে গেছে, তাদের অবদানের জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার পরবর্তী প্রজন্মের জন্য। যেটা আমি এর আগে অনেকগুলো অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের দেশে একটা স্টার গ্যালারি নাই, আমাদের দেশে একটা স্টার গ্যালারি হবে, কিন্তু সেটা যা আজকে কপিরাইট থেকে যে এই উদ্যোগ নেওয়া হয়েছে যে ওয়েবসাইট একটা করা রাষ্ট্রীয়ভাবে শিল্পীদের এবং আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এটা সত্যি প্রশংসনীয়। এবং আমি চাই যে এটা ধারাবাহিকতা থাকুক, সেটা সবারই কাম্য। তবে আমরা যদি দৃষ্টি দেখি পাশের দেশ ভারতে, তারা শিল্পীদেরকে একটা গর্বিত আসনে সবসময় রাখে, যেটা আমাদের দেশের শিল্পীরা সেই আসনটা এখন পায় না। কিশোর কুমার বলেন যে হিন্দি গানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে এক কথায় সবাই বলবে যে হ্যাঁ সে শিল্পী, কিন্তু বাংলা গানে যদি প্লেব্যাক সম্রাট বলেন তাহলে কি সবাই এক বাক্যে বলবে না যে অ্যান্ড্রু কিশোর শিল্পী? সে তার গায়কী দিয়ে, তার কণ্ঠ দিয়ে বাংলা ভাষাকে কি সমৃদ্ধ করে নাই, বাংলা গানকে সমৃদ্ধ করে? যে বাংলার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের রক্ত দিয়ে বাংলাকে অর্জন দিয়েছি, সেই বাংলা ভাষাকে দেশ বিদেশের কাছে পরিচিত করা, সমৃদ্ধ অনেকখানি ভূমিকা এনেছে। এবং তার যে বাংলা সূত্র উচ্চারণ, গায়কী আবেগ, অনুভূতি, এটা সত্যি অতুলনীয়, অপ্রতিবন্ধী। আমি জানি সে খুব গভীর এবং সমৃদ্ধ গলার শিল্পী ছিল। এই ধরনের শিল্পী আর পরবর্তী প্রজন্মে আসবে কি না আমি জানি না, তবে আমিও বলতে চাই যে অ্যান্ড্রু কিশোরের জন্য একটা ওয়েবসাইট নিশ্চয়ই হবে। এবং এটা আমার কামনা, এটা হয়তো আমাদের বাংলাদেশের যারা সঙ্গীত অনুরাগী সবাই চাইবে যে অ্যান্ড্রু কিশোর তাদেরকে যে সঙ্গীত দিয়ে তাদেরকে আজও পাঠিয়ে দিতে। তবে এছাড়াও আমার আরেকটি কথা আছে এই ওয়েবসাইট সম্পর্কে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের ডিজিটাল বাংলাদেশ করেছে এবং আমাদের আইটি সেক্টরকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে, অনেক সমৃদ্ধ করেছে। তো এইখানে কপিরাইট ওয়েবসাইট করেছে, এখন আমাদের দেশে এই বর্তমান প্রজন্মে প্রতি প্রতিভাবান অনেক গুণী আইটি ছেলেমেয়ের যারা অনেক কিছু করেছে, এই ওয়েবসাইটটা অন্যরকমভাবে হতে পারে। ধরেন যে আমরা যে স্টার গ্যালারি যাচ্ছে, এটা ডিজিটাল গ্যালারি হতে পারে, বাংলাদেশ শিল্পী ও সংস্কৃতি গ্যালারি বলে একটা বড় ওয়েবসাইট হতে পারে, যেটা একটা ট্রিয়ে মতো, তার অনেকগুলি শাখা থাকবে। যে শাখাগুলো ধরেন আমাদের বাংলা ভাষার যে এত সমৃদ্ধ, সেই শাখাগুলো হবে ধরেন লালন গীতি, হাসন রাজা পল্লীগীতি, ভাওয়াইয়া গীতি, আধুনিক গান, এইরকম অনেক শাখা, কারণ আমাদের বাংলা গানের বিরাট ভাণ্ডার। এই শাখাগুলোর উপশাখায় থাকবে বিভিন্ন শিল্পী এইসব শাখায় যে গান গেয়েছে তাদের অবদানগুলো,